পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পাহাড়হাটি এলাকায় 31 বছরের অতনু রায় শনিবার আইনজীবীর মাধ্যমে বর্ধমান আদালতে একটি মামলা দায়ের করেন। অতনু রায় অভিযোগ করেন, প্রাইমারি স্কুলে চাকরি দেবার নাম করে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত ও তার স্ত্রী জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত প্রায় 7 লক্ষ টাকা নিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, তাকে একটি ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়েছিল। এ ব্যাপারে অর্থ ফেরত চাইলে তাকে 3 লক্ষ টাকার একটি চেক উত্তম সেনগুপ্ত দিয়েছিলেন বলে অভিযোগ। সেই চেকটিও নাকি বাউন্স হয়েছে বলে জানান অতনু রায়। তিনি আরও জানান, বারবার টাকা চেয়েও ফেরত না পাওয়ায় অবশেষে আদালতে দ্বারস্থ হয়েছেন। আমার প্রচুর টাকা, লাখ লাখ টাকা আমার লোকের কাছে আমার পাওনা আছে, আমাকে বারবার টাকা দামাচ্ছে, তো সেই টাকাটা আমাকে দিয়ে আমি তাদের যেন ফেরত দিতে পারি। টাকাটা কিভাবে নিয়েছেন? তাদের কাছ থেকে, মানে আমার রিলেটিভদের কাছ থেকে ধার হিসেবে নিয়েছিলাম, বইয়ের সোনা বায়না বিক্রিও করেছিলাম। আমাকে আত্মহত্যা করতে হবে। হ্যাঁ, বহুবার যোগাযোগ করেছি, বহুবার, মানে অগুন্তি, তার কোনো ইয়ে নেই। এতদিন পরে তুমি অভিযোগ করছো, কারণ উনি বারবার ভরসা করে আনিছিলাম, কারণ উনি তো রাজনীতি প্রভাবশালী ব্যক্তি, তাই যেন পরবর্তীকালে ইয়ে না হয় তার জন্য ইয়ে করা। আপনি কিছু করবেন? বলছে হ্যাঁ, তুমি 10টা ক্যান্ডিডেট দাও, এরকম রেকর্ডিং আছে, আমি শুনিয়ে দিচ্ছি আপনাদের। এ ব্যাপারে অতনু রায়ের আইনজীবী সদন তা জানান, সিজিএম আদালতে ভারতীয় দণ্ডবিধির 420, 467, 468 ও 471 নম্বর ধারায় মামলা করা হয়েছে। আইনজীবী হিসেবে মক্কেলকে পরিষেবা দেওয়াই আমার কাজ। অতনু বলে একটি ছেলে আমার কাছে বলে যে তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উত্তম সেনগুপ্ত, শিখা সেনগুপ্ত এবং আরেকজন তার সঙ্গে 7 লক্ষ টাকা নিয়েছে, চাকরিও হয়নি, টাকাও ফেরত দেয়নি। আমি এই অতনুর বক্তব্য সমর্থনে প্রমাণ দেখতে চাইলে উনি দেখান যে একটা 3 লক্ষ টাকা চেক উত্তম সেনগুপ্ত এবং শিখা সেনগুপ্ত স্বাক্ষরিত চেক অতনুর নিজস্ব অ্যাকাউন্টে দেখলাম বাউন্স হয়েছে, এবং বেশ কিছু বর্তমানে এই যে মোবাইল পরিষেবা আছে, এই মোবাইল পরিষেবার বেশ কিছু কথোপকথন টেপ উনি আমাকে করে শোনান। আমি দেখলাম না, ওর বক্তব্যের যৌক্তিকতা এবং সারবত্তা আছে, সেই কারণে আমি গতকাল বর্ধমান সিজিএম আদালতে উত্তম সেনগুপ্ত, শিখা সেনগুপ্ত এবং আরেকজন আছে অয়ন, এই তিনজনের বিরুদ্ধে ওর কথা মতো মকদ্দমা করেছি। এই মকদ্দমার সেকশন হচ্ছে 420, 467, 468 এবং একাধিক ব্যক্তি থাকায় 34 এখানে হয়েছে। তার মধ্যে যতগুলো সেকশন আছে তার মধ্যে 467 হচ্ছে সর্বোচ্চ হচ্ছে যাবজ্জীবন এবং সর্বনিম্ন হচ্ছে 10 বছর সাজা, বাকিদের সাজা কারো 3 বছর কারো 7 বছর। 467 কোনো সরকারি ডকুমেন্ট যদি ফোর্স করে কোনো বিশেষ স্বার্থ সিদ্ধি করা হয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সরকারি ডকুমেন্ট ফোর্সের কী হয়েছে? ওই ওকে অ্যাপয়েন্টমেন্ট একটা লেটার দিয়েছিল, সেই লেটারটা জাল। ওই ওর যে বক্তব্য ছিল ওই ডাটা এন্ট্রি যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, যেটা 3 লক্ষ টাকা চেক দেওয়ার পর যেটা ও ফেরত দিয়েছেন, সেটা হচ্ছে জাল। আর 420 তো
পরিষ্কার একদম ফোর 20 এখানে ইনগ্রিডিয়েন্টস আছে, একদম পরিষ্কার ইনগ্রিডিয়েন্টস আছে ফোর 20। তো থানায় অভিযোগ না করে আদালতে কেন মামলা করতে হলো? থানায় অভিযোগ সেটা ওর বক্তব্য, এবং আমরাও বিভিন্ন সময় দেখেছি যে প্রভাবশালী ব্যক্তি হলে থানা অনেক সময় সেটাকে গায়ে দিয়ে যায়, ওরও বক্তব্য সেটা। ও বিভিন্নভাবে থানায় যোগাযোগ করেছে, থানা ওকে ঠিক গুরুত্ব দেয়নি। কোন থানায়? বর্ধমান থানায়। তিনি আরো জানান, এ ব্যাপারে মহামান্য বিচারপতি বর্ধমান থানাকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন। অপরদিকে টেলিফোনে উত্তম সেনগুপ্তর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাকে, তার স্ত্রীকে এবং দলকে কালিমা লিপ্ত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিযোগ করা হয়েছে। সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচনের আগে দল এবং আমার নিজস্ব, আমি এবং আমার স্ত্রীকে জড়িয়ে ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এটা করা হয়েছে। আচ্ছা, এবং আমি চাই কোর্টে এটা প্রমাণ হোক, প্রমাণের পর আমি এটা নিয়ে আবার তখন মামলা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে লোকটা জাল নিয়োগপত্র বলছে, চেক বাউন্স হয়ে থাকে, চেক আমার কাছে কেউ যদি নিয়েও দিয়ে থাকে, আর আমার অলরেডি চেক হারিয়েছে, তার অলরেডি আমার কাছে জিডি করা আছে, তার প্রমাণ সাপেক্ষ কাগজপত্র আমার কাছে আছে। আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যদি জাল নিয়োগপত্র দেয়া দিতাম তাহলে সে ছেলেটি কোথাও জয়েন করতে গিয়ে অ্যারেস্ট হতো। অ্যারেস্ট হলে তো তার নাম, সে যখন, সে তো তাহলে আমার নামটি তখন বলতো। এবং জাল নিয়োগপত্রের কপি কোথায় আমার দেখা? আচ্ছা আচ্ছা। এতগুলো কপি দেখাচ্ছে, এত ভিডিও ক্লিপিংস নাকি দেখিয়েছে, রেকর্ড শুনিয়েছে বিভিন্ন, তাহলে তো নিয়োগপত্রের কপিটাই সে রাখলো না। আমি মানছি যে অরিজিনাল নিয়োগপত্র নাকি, আমি যদি ওকে সে কেড়ে নিয়ে থাকি বা টাকা দিয়ে নিয়ে নিয়ে থাকি, তাহলে সে কি কোনো একটা জেরক্স কপি রাখবে না, বা এখন কেউ একটা মানে স্ক্রিন ফটো রাখবে না? আপনি কোনো মানে ফটোগ্রাফি করে মোবাইলে রাখে না? তিনি আরো জানান, আদালত সঠিক বিচার করার পরই আসল তথ্য উঠে আসবে, তার আইনের উপর আস্থা আছে বলে উত্তম সেনগুপ্ত জানান। অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, দলকে কালিমা লিপ্ত করতেই এইরূপ অভিযোগ করা হয়েছে। দেখুন, আপনারা জানেন তো 2021 নির্বাচন এসেছে, উত্তম সেনগুপ্ত আমাদের দলের 98 সালে দলে জয়েন করা তিনি নেতা এবং দলের দীর্ঘদিনের পুরনো নেতা, এবং বর্ধমানে সকলে তাকে জানেন তিনি কী ধরনের মানুষ, এবং তিনি মানুষের দায় বিপদ উপকারে থাকে। আমি মনে করি এসব মিথ্যা, এটা বিজেপির একটা চক্রান্ত, কারণ নির্বাচন এসেছে দলকে কালিমালিপ্ত করার জন্য এবং উত্তম সেনগুপ্তকে মানুষের সামনে ছোট করার জন্য এই কাজ করেছে। আমার বিশ্বাস যে এই সব কাজের সাথে উত্তম সেনগুপ্ত জড়িত নয়। যিনি অভিযোগ করছেন অতনু রায়, তিনি উত্তম সেনগুপ্তের সঙ্গে একসঙ্গে দল করেন, তার ইলেকশন এজেন্ট ছিলেন, তার সঙ্গে বেশ কিছু ছবি আছে। দেখুন, কারুর সাথে ছবি থাকা মানে তো এটা নয় যে স্যার তার লোক। এখন রাস্তায় বেরুলে বহু মানুষ উত্তম সেনগুপ্ত একজন জননেতা তৃণমূল কংগ্রেসের, এবং বর্ধমান জেলার মানুষ তাকে জানে, তো সুতরাং তিনি বিভিন্ন কাজে যান, তার পাশে দাঁড়িয়ে কে ছবি তুলে সে তৃণমূলের কর্মী বললো বা নেতা বললো তাতে কিছু যায় আসে না। আমরা দলের যা উত্তম সেনগুপ্তকে চিনি জানি, আমার মনে হয় এটা একটা মিথ্যা ভুয়া অভিযোগ, এই জিনিস বিজেপির চক্রান্ত, নির্বাচনের আগে দলকে কালিমালিপ্ত করার জন্য এ কাজ করা হয়েছে। দেখুন, এরকম চেক কি কারণে তিনি চেকটা দিয়েছেন সেটা তো আমরা জানি না, সেটা উত্তম সেনগুপ্ত বলতে পারবেন, এবং চেক মানুষকে যে কি কারণে, বিভিন্ন কারণে তো চেক দেওয়া হতে পারে, চেকটাই তো কোনো লেখা আছে যে চাকরি দেওয়ার নাম করে চেক দেওয়া হয়েছে? ওনার সঙ্গে তো কোনো বিজনেসও করেন না, ব্যবসাও করেন না, তাহলে চেকটা দেওয়া হলো কেন? সেটা নিশ্চয়ই, সেটা তো উত্তম সেনগুপ্ত বলতে পারবেন, আমি তো জানি না, সেটা তো আমি বলছি না, কিন্তু চেকটা তো চাকরির নাম করে হতে পারে না, অনেক কিছু নাম করেই হতে পারে, তো সুতরাং এটা এখানে বলার কোনো জায়গা নেই যে চাকরির জন্যই চেক দেওয়া হয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।